আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিপ অ্যাপ্লিকেশনের যে ভয়েস মেসেজগুলো রয়েছে, এই ভয়েস মেসেজগুলো আপনাদের মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবেন। তো এই ভয়েস মেসেজগুলো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে নিয়ে যাবেন, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এই কাজটি করার জন্য আপনাকে এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথম আপনাকে ভিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ভিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে যেহেতু এই ভয়েস মেসেজগুলো ডাউনলোড করার জন্য যেহেতু এখানে কোনো অপশন নেই, তার জন্য আপনাকে আলাদাভাবে একটি ট্রিক অবলম্বন করে এই অপশনটি বের করতে হবে। তো এই টিপসটা কি? এই টিপসটি হচ্ছে, প্রথমে আপনাকে একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে। তো গুগল প্লে স্টোরে আসা লাগবে আপনাদের। আসার পরে আপনাকে সার্চ করতে হবে DU স্ক্রিন রেকর্ডার। তো এই স্ক্রিন রেকর্ডার আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে। স্ক্রিন রেকর্ডার অ্যাপটি ইনস্টল করার পরে আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে, সকল পারমিশন আপনাকে অ্যালাউ করে দিতে হবে। দেন এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা যে ভিপ অ্যাপ্লিকেশনের ভিডিও কলগুলো রেকর্ড করবেন। তো সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। তো সেই ভিডিওতে আপনারা যারা এখনও দেখেন নাই তারা সেই ভিডিওটি দেখুন। সেই ভিডিওটির লিঙ্ক আপনারা আই বাটনে পেয়ে যাবেন। তো সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো এখন আপনারা যাদের ভয়েস মেসেজগুলো ডাউনলোড করতে চাচ্ছেন বা ভয়েস মেসেজগুলো রেকর্ড করতে চাচ্ছেন তাদের আইডিতে চলে আসতে হবে। তো তাদের আইডিতে যখন আসবেন, আসার পরে আপনাদের মোবাইলে যে স্ক্রিন রেকর্ডটি রয়েছে সেটা আপনাকে চালু করতে হবে। চালু করার পরে আপনারা যে ব্যক্তির ভয়েস মেসেজগুলো ডাউনলোড করতে চাচ্ছেন বা আপনাদের মোবাইলে গ্যালারিতে রাখতে চাচ্ছেন সেই ব্যক্তির ভয়েসটি আপনাকে চালু করে দিতে হবে। তো ভয়েসটি চালু করার পরে এই ভয়েসটি সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আপনাদের মোবাইলে যে স্ক্রিন রেকর্ডটি রয়েছে সেই স্ক্রিন রেকর্ডটি আপনাকে অফ করে দিতে হবে ঠিক এই বাটনে ক্লিক করে। তো যখন আপনারা অফ করে দেবেন এই ভিডিওটি সহকারে আপনাদের মোবাইলে গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে আসার পরে আপনাকে সেই ভিডিওটি আপনাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে, সার্চ করতে হবে অডিও কনভার্টার। অডিও কনভার্টার লিখে যখন আপনারা সার্চ করবেন তখন আপনারা MP3 ভিডিও কনভার্টার এটা আপনারা পেয়ে যাবেন। এই সফটওয়্যারটি, এই সফটওয়্যারের সাহায্যে আপনারা খুব সহজেই যে ভিডিওটি আপনারা রেকর্ড করেছিলেন সেই ভিডিওটি কনভার্ট করে আপনারা অডিও আকারে আপনাদের মোবাইলের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে সেভ করে রাখতে পারবেন। এর পরবর্তীতে কিন্তু আপনারা সেই যেই আপনারা যেই ভয়েস মেসেজটি আপনারা এই পদ্ধতিতে অবলম্বন করে রেকর্ড করেছেন সেই ভয়েস মেসেজটি কিন্তু আপনারা পরবর্তীতে শুনতে পারবেন খুব সহজে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।